নমস্কার, আপনারা দেখছেন কলকাতা 24/7 আর আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। আমরা ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত প্রত্যেকেই সমুদ্রে যাই, সমুদ্র সৈকতে বসে ভিজে বালি নিয়ে কখনো কেল্লা তৈরি করি, কখনো কুঁড়ে ঘর তৈরি করি, একেবারে কিছু না পারলেও অন্তত ভেজা বালি দিয়ে একটা গোল ঢিপি তৈরি করি। কিন্তু শুকনো বালি বলতেই আমাদের প্রথমে মাথায় আসে সাহারা মরুভূমি বা রাজস্থানের মরুভূমি আর সেখানকার বালির ঝড়। কিন্তু এই শুকনো বালি দিয়েও যে আস্ত এক একটা ক্যারেক্টার তৈরি করা যায়, সেটা তৈরি করেন কৌশিক। সাহারায় শিহরণ আনার মতোই সেই শুকনো বালির ঝড় তৈরি করেন কৌশিক। পরিচয় করে নেব কৌশিকের সঙ্গে, যাকে স্যান্ড কৌশিক নামেই আমরা সকলে চিনি। কৌশিক, প্রথমেই আমাদের প্রোগ্রামে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসার জন্য। প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই রকম একটা আর্ট সম্পর্কে ধারণা কোথা থেকে আসলো বা ইচ্ছে কোথা থেকে আসলো? সবার প্রথমে আপনাদের চ্যানেলে দর্শকদের এবং আপনাদের স্বাগত জানাচ্ছি। তা আমি অ্যাকচুয়ালি ছোটোবেলায় শিলং থাকতাম। শিলংয়ের পরিবেশ আপনি জানেন, একটু ঠান্ডা প্রধান শীত প্রধান দেশ, তো জানলা কাচের জানলা শিশির পড়তো, তো সেই সময় আমি একটু ছবি টুবি আঁকার চেষ্টা করতাম। তো মাথার কোনায় কোথায় থেকে গেছিলো জিনিসটা। তো এখানে আসার পরে বিভিন্ন, জীবনটা তো ভাঙা গড়া খেলা আর আমার আর্টটাও ভাঙা গড়া নিয়ে একটা জিনিস একটা তৈরি করি ভাঙি, তো এই একটা কোনো জায়গায় ছন্দটা মিলেই যায়। এবং অনেক জীবনে অনেক কিছু চেষ্টা করার মধ্যে দিয়ে যেমনি চেষ্টা করেছি এটা করতে গিয়ে একবার সাকসেস হয়ে যায়, তো এখন চলছে। আর আজকে আমাদের কী কী দেখাচ্ছ তুমি? মুখে না বলে কাজ করে দেখালে বেশি ভালো লাগবে, আপনি কাজ করে দেখিয়ে দিচ্ছি একেবারেই। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম, এবার আমরা যাব কৌশিকের ওয়ার্কশপে। এবং তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে যে কৌশিকের এই যে বাড়ি, এই বাড়িটা আমরা আপনাদেরকে দেখাতে চাই। বাড়িটা একেবারে তলা থেকে ওপর পর্যন্ত সবুজে রাঙিয়ে ফেলেছে কৌশিক। নিজের অক্সিজেন নিজের গ্যাস তৈরি করছে একেবারে। এবং কৌশিকের বক্তব্য, নিজের অক্সিজেন সে নিজেই তৈরি করছে। বেশ কিছু সামাজিক সমস্যাও স্যান্ড আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলেন কৌশিক। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের সমকামিতা অপরাধ নয় এই রায় ঘোষণার পরই তাকেও বালির আঁচড়ে ফ্রেমবন্দি করেন তিনি। বাদ যায়নি কলকাতার ব্রিজ ধসে পড়ার ঘটনাও। দেখি দর্শক বন্ধুরা যে ক্যানভাসে ধরুন কোনো একটা ছবি আঁকা হলো, সেটা থেকে যায় দেওয়ালে, আমরা সেটাকে স্ট্রাকচার বানিয়ে তার পাশে আঁকিমুকি করে আমরা সেটা রেখে দেওয়ার চেষ্টা করি। আমরা কৌশিককে জিজ্ঞেস করব, এই যে তোমার যে আর্ট,
বালি, আবার সেটাকে ভেঙে ফেলে আবার সেখান থেকে আরেকটা নতুন ক্যারেক্টার করা, প্রথমের করা ক্যারেক্টারটা ভাঙতে অসুবিধা হয় না বা মন খারাপ? না, এটা তো হয় না। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যেমনি কথা বলি বা আমরা যেমনি প্রেজেন্টেশন দিই, কোনো ডিজিটাল প্রেজেন্টেশন বলতে পিপিটি বা উন্নত, এটা একটা স্টোরি টেলিং, এটা স্যান্ড স্টোরি বলে মানুষের মনের ভিতরে গেঁথে থাকে এবং অনেক বেশি মানুষ মনে রাখতে পারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে কৌশিকের ওয়ার্কশপে। খুব আস্তে কথা বলছি কারণ খুব মনোযোগ সহকারে কৌশিক এঁকে চলেছে এবং তার পাশে রয়েছে কচি কাঁচারা, প্রত্যেকে একেবারে মগ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কৌশিকের এই আর্টের দিকে। মুহূর্তে আমার কাছে ইন্ডিয়ান রেজিমেন্টের উপরে অনেকগুলো কাজ আছে, তারা কীভাবে কাজ করে, সিয়াচিনের উপরে কাজ করে বা তাদের ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কীভাবে ওরা করে, এই যে ব্রিজ ভাঙা নিয়ে বা ব্রিজ কীভাবে ওরা সিঙ্গেল গ্লাইডার ব্রিজ তৈরি করে, তার উপরে এই কেরালায় একটা প্রবলেম হলো এবং আমাদের যে পাহাড় অঞ্চলগুলো আছে সেগুলোর প্রতি নিয়ত কিছু না কিছু প্রবলেম হয়, সেখানে মিলিটারিরা কীভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করছে। এদিকে সামনেই দুর্গাপুজো, শরতের মেঘে ঢেকেছে আকাশ, তার ফ্রেমে ফুটেছে কাশফুল, দোলা লাগা কাশফুল বার্তা দিচ্ছে আগমনের, ছেলে মেয়েদের মনে এখন শপিং করার আনন্দ, চোখে স্বপ্ন কে কোন জামাটা কিনবে, তার মধ্যেই ঢাকের বাদ্যি বেজে উঠবে, উমা আসবেন ঘরে, এসবই একের পর এক ধরা দিল আঙুলের টানে। কৌশিকের স্যান্ড আর্টের জনপ্রিয়তা বেশ তুঙ্গে, কখনো কলকাতা, কখনো মুম্বাই, দিল্লি, এমনকি বিদেশেও পাড়ি দিচ্ছেন যখন তখন। এর মাঝেই সমাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার ভাবনা রয়েছে মাথা জুড়ে। সমাজের ক্যান্সার পীড়িত মানুষদের জন্য করতে চান অনেক কিছু। যাত্রাটা শুরু হয়েছে, যা এগোচ্ছে আস্তে আস্তে। বরানগরের বাড়ির অর্ধেকটা কৌশিক ঢেকে ফেলেছেন সবুজে। এই পাড়াতেই বেশ কয়েকটি পরিবারের শিশুরা কৌশিকের কাছে আসে এই স্যান্ড আর্ট শিখতে। সেই ছোট ছোট শিশুরা কেউ এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর দিয়ে তৈরি করে ফেলতে পারে কিছু না কিছু চিত্র, আবার কোনো খুদে বালি উড়িয়েই হাতের টানে শিখিয়ে দিতে পারছে গুড টাচ ব্যাড টাচ কাকে বলে। এই মেয়েটি কথা বলতে পারে না, শুধু লিপ রিড করে যেভাবে কথা বুঝে নিতে পারে তা কোনো কথা বলতে পারা মানুষকেও চমকে দিতে পারে। বাবা ভ্যানে করে ঘুগনি বিক্রি করেন, সেখান থেকেই দিন গুজরান। মনের কথা মুখে না বলতে পারলেও তা বালিতে ফুটিয়ে তোলে এই মেয়ে। এভাবেই খুদেদের পাশে নিয়ে এগিয়ে চলেছেন কৌশিক। বালি নিয়ে কোনো ছেলে খেলা নয় বা বালি নিয়ে কোনো বাড়ি তৈরি বা ব্রিজ তৈরি নয়, এই বালি নিয়ে যে শিল্পকর্ম করা যায় তা দেখিয়েছেন কৌশিক। এবং কৌশিকের পাশাপাশি আমরাও চাই যে পরবর্তী জেনারেশন এই বালি থেকে বৈচিত্র্যপূর্ণ শিল্পকলা শিখুক এবং এগিয়ে নিয়ে যাক। ক্যামেরায় মিতুল দাসের সঙ্গে সুপর্ণা সিনহা রয়, কলকাতা 24/7।